বেতন বৃদ্ধি করা হলো রাজ্যের আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী আর অঙ্গনওয়াড়ির সহকারী কর্মীদের। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এমনই কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানবো যে ঠিক কত টাকা করে তাদের বেতন বৃদ্ধি করা হলো। তাই অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। তো চলুন আজকের এই ভিডিওতে সেই গুরুত্বপূর্ণ তথ্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকেই আমরা জেনে নেব। তো তার জন্য আমরা চলে এসেছি বাংলার গর্ব মমতা এর ফেসবুক পেজে। আর এখানেই দেখুন বলা হচ্ছে আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি হেল্পারদের বেতন বৃদ্ধির ঘোষণা, সবার কল্যাণে দিদির অঙ্গীকার। চলুন দিদি কি বলছে এবার শুনে নেওয়া যাক। অনেক কাজ করে, ওরা আমাদের গর্ব, সমাজের দিশা, আমাদের সব বিপদে আমাদের পাশে থাকে। ওদের জন্য 750 টাকা করে এপ্রিল মাস থেকে বানানো। দুই হচ্ছে যারা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার আছে তারাও 8,250 টাকার মতো পায় এরকম, তো ওদেরও 750 টাকা করে বানানো হলো এপ্রিল মাস থেকে। আর যারা ICDS হেল্পার আছে তারাও 6,000 সামথিং পায় এবং তাদেরটাও 500 টাকা করে পয়লা এপ্রিল থেকে বানানো। তো বন্ধুরা, আশা করি আপনারা শুনতে পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে রাজ্যের আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি হেল্পারদের বেতন বৃদ্ধি করা হলো এবং কত টাকা করে বেতন বৃদ্ধি করা হলো। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ছোট্ট এবং গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের জন্য। আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন। আগামী দিনে আর কি বিষয় ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।